এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। সেই সাথে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি অনেক 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 বেশি খুশি, জানি না কি বলবো, অনেক বেশি গুলিয়ে ফেলছি কারণ অনেকগুলো কথা আমার ভেতরে জমে আছে। আজকে আমি অনেকদিন পরে লাইভে এসেছি আর লাইভে আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে, বিকজ অফ আজকে 3 মাস ধরে আমাকে আমার অনেক ফ্রেন্ডসরা অনেক কথা শোনাইছে। আমি কি বলবো, বলার কোনো ভাষা আমার নেই। দ্যাটস ওয়াই আমি আজকে ডিসাইড করেছি যে কারো কোনো কথা শুনবো না, আমি আজকে লাইভে যাবই। তো আমার অ্যাডমিন আজকে আমাকে বললো যে আপু আজকে তো 31st নাইট, আজকে লাইভে না গিয়ে আপনি কালকে যান, হ্যাপি নিউ ইয়ারের দিন যান। আমি বললাম না, আমি আজকেই যাবো। দ্যাটস ওয়াই 2017 আজকেই শেষ, আজকের দিনটা আমি আর কখনো ফিরে পাবো না। আমি আজকের দিনটা অনেক বেশি মিস করব আর 2017 অনেক বেশি মিস করব। আমি আমার বন্ধুদের সাথে আমি আমার এই মিসিং টাইমটা একদম শেয়ার করতে চাই। দ্যাটস ওয়াই আজকে আমি একদম 100% মানে প্রিপারেশন নিয়ে এসেছি। আমি আজকে লাইভে সবার সাথে আড্ডা দিবই দিব। অলরেডি আমার সাথে আমার অনেক ফ্রেন্ডসরা অ্যাড হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, আই এম সো হ্যাপি। সবাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, আমিও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2018। সেই সাথে আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে আমি রাত 8টায় লাইভে আসব আমার আনন্দ গল্পগুলো শেয়ার করার জন্য। বিকজ অফ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আনন্দ মুহূর্ত থাকে, হোক সেটা অনেক বেশি হোক সেটা কম, আর অবশ্যই কষ্টের মুভমেন্টগুলো থাকে। আমি আমার কষ্ট, আমার আনন্দ সব কিছু তো আমি আমার বন্ধুদের সাথেই শেয়ার করব। আর ফেসবুক হচ্ছে একটা বন্ধু। বিকজ অফ পার্সোনাল লাইফ না হোক, আমি আমার প্রফেশনাল লাইফ থেকে আমি আমার ফ্রেন্ডদের সাথে সব কিছু শেয়ার করতেই পারি। আর আজকের দিনটা অবশ্যই মিস করাটা অবশ্যই আমার মনে হয় না ঠিক ঠিক হবে। দ্যাটস আমি চলে এসেছি লাইভে। অনেকে অনেক কমেন্টস লিখছে আমাকে, হাই আপি, হ্যালো, হাই, হাই আপু কেমন আছো, অনেক ভালো আছি, কেমন আছো, অনেক ভালো আছি। এমডি রাসেল মিয়াজি লিখেছে, ইন 2018 আই এম হোপফুল ফর বেটার হেলথ অ্যান্ড গেটিং লটস অফ লাভ ফ্রম ইয়োর গাইস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সুমন হাসান লিখেছে, হাই, হাই। ওয়াশিক খান লিখেছে, তোমাকে জোস লাগছে, থ্যাংক ইউ। মহিউদ্দিন রকি লিখেছে, হে নতুন সূর্য ভুলিয়ে দাও আছে যত দুঃখ বেদনা, তোমার সোনালি আলোয়, হে নতুন সকাল উড়িয়ে নিয়ে যাও না পাওয়ার বেদনা তোমার স্নিগ্ধ হাওয়ায়। ওয়া ওয়া ওয়া, অনেক সুন্দর একটা কমেন্ট, যদি অনেক বড়, আমার হাতে একদমই সময় নেই, আমি একদম শর্টকাটভাবে শেষ করতে চাই। বিকজ অফ সবাই একটা প্রিপারেশন থাকে যে 31st নাইটে, আমারও সেম প্রিপারেশন আছে, আমিও আমার কাজে চলে যাব। দ্যাটস ওয়াই আমি একদমই সীমিত সময় নিয়ে লাইভে এসেছি আর আমি চাই যে আমার সব কথাগুলো অল্প সময়ের মধ্যেই শেষ করতে। মোজামেল হোসেন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সঞ্জনা সঞ্জু, অনেকদিন পর তোমাকে লাইভে দেখলাম, নতুন বছরের শুভেচ্ছা। এনামুল হক মৃধা, অনেক প্রাণবন্ত লাগছে, ওয়াও থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার 2018, থ্যাংক ইউ। কেমন আছেন আপু, অনেক ভালো আছি, কেমন আছেন আপনি, আমি ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার 2018, হ্যাপি নিউ ইয়ার। বাসিম পাটোয়ারি ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে, অ্যাকচুয়ালি অনেকে লাইভে আমার সাথে ক্যামেরা অ্যাড হতে যাচ্ছে, কিন্তু আমি আজকে যাচ্ছি যে আমি একাই লাইভ করব, আমি কাউকে আমার সাথে কি বলেন যুক্ত করতে চাই না। এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম কখন 8টা বাজবে, ও সো সরি, আমি অপেক্ষা করছিলাম আমি কখন লাইভে আসবো। ক্লাস, ও আপু তুমি কেমন আছো, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হাফিজ অন্তর ভাই লিখেছে, হ্যাপি নিউ ইয়ার 2018 ডিয়ার শিলা, হাই ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। ওয়ালি হোসেন লিখেছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, নাইস, থ্যাংক ইউ, আই ওয়ান্ট টু টক না, আমি এখন লাইভেই কথা বলছি, সবার সাথে কথা বলবো।
দ্যাটস ওয়াই আমি চাই যে আমার সব বন্ধুরা একসাথেই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাক, যার জন্য আমি পার্সোনালি কাউকে এখানে ক্যামেরাতে আনতে চাচ্ছি না, লাইভ আনতে চাচ্ছি না। হ্যাপি নিউ ইয়ার 2018, ইউ আর কিউট অ্যান্ড সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি জানতে, সো নাইস অফ ইউ, এক্সট্রা অর্ডিনারি অ্যাঙ্গেল তানিমা বেবি, লাভ ইউ সো মাচ। আতিকা জান হাই হাই হাই, আহা এত দৌড়ে চলে যাচ্ছে, কাজল আক্তার বর্ষা আমাদের সাথে অ্যাড হয়েছে, সজীব মাধুর রাজ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শাড়ি কোথায়? শাড়ি পরবো কিছুক্ষণ পর, এখন তো 31st ইমেজ চলছে, হ্যাপি নিউ ইয়ার যখন আসবে, যখন 1 তারিখ হয়ে যাবে রাত 12টার পর, তখন। অনেক কিউট লাগছে আপু, আই লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু। রূপা আহমেদ সো সুইট, থ্যাংক ইউ। বেলাল হোসেন, ও আপনি কেমন আছেন? ও ভাইয়া ভালো আছি, অনেক প্রাণবন্ত লাগছে, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা সবাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, কিন্তু সবাই কি কি প্ল্যান আছে আজকে, সবাই কিভাবে 31st night উপভোগ করছো? সবাইকে আমার মতো অনেক বেশি এক্সাইটেড, আমি সবার কাছ থেকে জানতে চাই। আর সবাই তো লিখে যাচ্ছে, জন ডোনাল্ড জন ভাইয়া লিখেছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। আর আজকে আমি অ্যাঞ্জেল তানিমা, লাভ ইউ বেবি, লাভ ইউ সো মাচ বেবি। সুমন হাসান হ্যাপি নিউ ইয়ার, আচ্ছা তুমি তো খুব মিষ্টি করে কথা বলো আপু, ও থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি আমি কিছু আমার মনের কথাগুলো শেয়ার করতে চাই, বিকজ অফ শেয়ার করার তো মানুষ নাই, একমাত্র ফেসবুকে আছে, যেখানে আমার ফ্রেন্ডস আছে, আমার অল কলিজার দোস্তর আছে, আমার সব আত্মীয় স্বজন বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, কাছের মানুষ দূরের মানুষ, ফলোয়ার্স বলেন, সবাই তো আমার অবভিয়াসলি শুভাকাঙ্ক্ষী। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমার জন্য দোয়া করবেন, নতুন বছরটা যেন অবশ্যই আমার অনেক অনেক ভালো যায়। আর 2017টা আমার ভালো খারাপ দুটোই গিয়েছে, আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। অবশ্যই কি বলবো, যে হারানোর কথাগুলো মনে করলে অনেক বেশি কষ্ট লাগে, আর ফিরে পাওয়ার কথাগুলো মনে করলে অনেক বেশি প্রাণবন্ত লাগে। আর হাসি কান্না দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন, তাই না? 2017 আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি, কারণ আব্বু 2017 আমাদেরকে ছেড়ে চলে গেছে। দ্যাটস ওয়াই 2017 আমার জীবনে অনেক কি বলবো, যে আমার আমার অনেক কষ্টের একটা সময় কেটেছে, আমি এখন অনেক মিস করি। আর এই 2017 আমি জীবনে কোনো দিন ভুলবো না। আর 2017 আমি অনেক কিছু পেয়েছি, দ্যাটস ওয়াই আই এম সো লাকি, ফিলিং সো প্রাউড। আমার ভালোবাসা আবেগ অনুভূতি সব কিছু থেকে আমি বলতে চাই যে আপনাদের দোয়াই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে, আর আপনাদের দোয়াই আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি শুধু আপনাদের দোয়ার ভালোবাসাটাই চাই। আপনারা যেভাবে আমাকে এখন ভালোবাসছেন, ঠিক সেমভাবে আমি চাই যে সবসময় আপনারা আমাকে ভালোবাসেন। আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, বিকজ আই এম সো এক্সাইটেড। হাই আপি, হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমাকে দাওয়াত দাও নিউ ইয়ারের পার্টিতে। নো সরি, আমি নিউ ইয়ারের জন্য কোনো পার্টিতেই যাচ্ছি না, কারণ আমি আমার পার্সোনাল সময়গুলো আমার ফ্যামিলির সাথে কাটাতে চাই। দ্যাটস ওয়াই হ্যাপি নিউ ইয়ার 31st night দেখা যায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন অকারেন্স হয়, বাইরে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হয়, তো আমি চাই যে আমি একদম ঝামেলা মুক্ত থাকবে। দ্যাটস ওয়াই আমি চাই যে আমার মা, আমার ভাই, আমার ফ্যামিলি, আমার যারা আছে ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল ওরকম কেউ নাই, যদিও বলতে গেলে আমি আমার একদম ফ্যামিলি লোকজনদেরকে নিয়েই আমার হ্যাপি নিউ ইয়ারটা আমার পার করতে চাই। আর 31st night সবাই অনেক আনন্দ করবে, মজা করবে, নাচ গান করবে। আমি তো কোনো পার্টিতেও যেতে পারছি না, কোথাও যেতে পারছি না, অনেকগুলো প্ল্যান ছিল আমার, সমস্ত প্ল্যান ক্যান্সেল করে আমার শেষ পর্যন্ত আমার ঘরটাকে আমার বেছে নিতে হয়েছে, যার জন্য আমি আমার এই ছোট্ট কুটিরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। রাকিবুল ইসলাম,
so sweet and cute. Please, আমার SMS এ প্লিজ মোহাম্মদ ফুয়াদ লিখেছে। আচ্ছা কমেন্টগুলো এত, আপু নিউ বছরে নিউ। আচ্ছা কমেন্টগুলো এত দ্রুত চলে যাচ্ছে আমি একদমই পড়তে পারছি না। অনেকে হয়তো বা আমাকে মিস করছে যে আমি কেন তাদের কমেন্টগুলো পড়ছি না। অনেক অভিমান অনেক ক্ষোভ নিশ্চয়ই আমার উপরে জমে আছে। আমি বুঝতে পারছি যে অনেকে আমাকে মনে মনে অনেকগুলো বকা দিচ্ছে যে আমি কেন তাদের কমেন্টগুলো পড়ছি না। ভাই আমার কিছু করার নাই, কারণ এত দ্রুত চলে যাচ্ছে আর সবাই আমাকে এত ভালোবাসো। আমি আজকে অনেকদিন পরে তোমাদের ভালোবাসা পেয়ে একদমই মুগ্ধ। মোহাম্মদ সানোয়ার লিখেছে সো প্রিটি, থ্যাংক ইউ। আমি বুঝতে পারি না আপনার কেন ফেসবুকে লাইভে থাকা অবস্থায় মেসেঞ্জারে কল করেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আমাকে মেসেঞ্জারে কল করবেন না। আমি খুবই পেইন ফিল করি, খুবই বিরক্ত ফিল করি, আর আল্লাহর রাস্তায় আমাকে মেসেঞ্জারে কল করবেন না প্লিজ। আপনাদের কাছে দুই হাত জোর করে আমার রিকোয়েস্ট, এত বিরক্ত কর। আমি মেসেঞ্জারে লাইভে আছি তারপরেও আমাকে ফোন করে যাচ্ছে, কেমন স্থিতি ভাই? সরি প্লিজ আমাকে মেসেঞ্জারে কল দিন না এই মুহূর্তে। আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বিপ্লব চৌধুরী লিখেছে কেমন আছো আপু? ভালো আছি, অপেক্ষায় থাকলাম। হ্যাঁ অপেক্ষার প্রহর শেষ করে আমিও চলে আসলাম। লিটন আরশাদ ভাইয়া লিখেছে বিদায় 2017, শুভ আগমন 2018, থ্যাংক ইউ। জহিরুল আহমেদ বাবুল ভাই লিখেছে হ্যাপি নিউ ইয়ার 2018 টু ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। কাজী সালাউদ্দিন লাভলু লিখেছে নাইস ইউর ফেস, থ্যাংক ইউ। নুরি আলম ওগো কলিজা দত্ত তুমি ডিনার করছো কি? না এখনো ডিনার করিনি, করবো। প্রথম সারির বন্ধু ছিলাম দুঃখ, আহা যারা আমার প্রথম সারির বন্ধু আছে তারা সারা জীবন আমার প্রথম সারির বন্ধুই থাকবে, আমি কখনোই তাদেরকে পিছনে ফেলতে চাই না। মাসুম পাটোয়ারি ভাইয়া হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো আপু? ভালো আছি আপু, তোমাকে অনেকগুলো ফটো আছে আপু, তোমার অনেকগুলো ফটো আছে, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি ভালো আছি। আচ্ছা যাই হোক, তোমরা কিন্তু কেউ আমার সাথে শেয়ার করছো না যে কে কিভাবে আজকে এত সুন্দর একটা রাত পার করছে। অনেকে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারো, অনেকে বন্ধুদের নিয়ে টাইম পাস করতে পারো, অনেকে ফ্যামিলি নিয়ে টাইম পাস করতে পারো, অনেক ভাইয়ারা ভাবিদেরকে নিয়ে টাইম পাস করতে পারেন, অনেক আপুরা দুলা ভাইদেরকে নিয়ে টাইম পাস করতে পারেন। আপনারা কিন্তু নিজেদের খুশিগুলো আমার সাথে শেয়ার করছেন না, আমি কিন্তু একাই শেয়ার করে যাচ্ছি। তো আপনারা সবাই শুধু আমাকে হ্যাপি নিউ ইয়ারই জানাচ্ছেন, আমি কিন্তু সবার আনন্দের কথাগুলো জানতে চাই। তুমি আসলে একা? আমি হ্যাঁ এই মুহূর্তে আমি একদমই একা আছি, আমার সাথে কেউ নাই। প্রথম সাহেব বন্ধু ছিলাম দুঃখ, একটাই ভুলে গেলে সরি টু সে, আমি কাউকে ভুলি নাই, আমি সবাইকে মনে রেখেছি। হয়তো বা ব্যস্ততার কারণে সবার সাথে যোগাযোগ করা হয় না, একদমই লাইভে আসা হয় না, আমি এক্সট্রিমলি সরি। মাঝখানে আমি বলেছিলাম লাইভে আসবো, তারপরেও আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমার একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি লাইভটাকে একটু অ্যাভয়েড করে চলি। আমার একা একা বকবক বকবক করতে ভাল লাগে না, কিন্তু আজকে আমি কিন্তু কি বলবো বকবক করার মুডেই আছি। হ্যাপি নিউ ইয়ার আপু, হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ আপনি আপনার বাসায় পার্টি করছেন, ভালো করছেন, থ্যাংক ইউ। মাঝে ইসলাম ভাইয়া ওয়াচিং, থ্যাংক ইউ। এ বাবুল ভাইয়া হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এস ডি রুবেল রানা প্লিজ কল মি, সরি হাউসো এক্সাইটেড, হাউসো এক্সেলেন্ট পিকচার, থ্যাংক ইউ সো মাচ। হাই শিলা, হাই। ওয়াও আচ্ছা আপু তোমাকে আজ অনেক সুন্দর লাগছে কেন? ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেন সুন্দর লাগছে? কারণ আজকে আমি একটা সুন্দর মুডে আছি। পরগামী লিখেছে যাকে চিনেন তার SMS পড়েন, আর আমরা SMS কইরা লাভ।
ও সো সরি, আমি আমার সব ফ্রেন্ডসদের এসএমএস করছি, আমার চোখের সামনে যার এসএমএস আসছে আমি তারটাই পড়ছি, আপনারটাও পড়ে ফেললাম। নাস্তা করেছো? না, নাস্তা করিনি। পারভেজ আলম শরণব লিখেছে, বি নাইস টু ওয়ার্ক অন ইউর নিউ ইয়ার, আই হোপ ইউ উইল অফার এ মাচ মোর বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। সজীব আলী মোহাম্মদ, আপনার নতুন মুভির নাম কি? আমার নতুন মুভি আসছে, কয়টার নাম বলবো? আমার নতুন মুভির নাম হচ্ছে আমার সিদ্ধান্ত, আর আরেকটা আমি ডিজিটাল ভাই প্রোডাকশনে কাজ করছি, সেটা হলো গিয়ে 1 কোটি টাকা, ছোট্টু আহমেদের, ছোট্টু আহমেদ ভাইয়ার। আর এছাড়াও আমাদের আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আমি আজকে বলবো না, আশা করি কালকে সেই সারপ্রাইজটা সবার মাঝে ছড়িয়ে দিব। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, ওয়াও সো সুইট, নাইস কমেন্ট। আপনি আপনার বাসায় পার্টি করছেন? ইয়েস, মাঝের আল ইসলাম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ভাই। দয়া করে মেসেঞ্জারে কল করবেন না, আর যেই আমাকে মেসেঞ্জারে কল করবেন আমি কিন্তু ব্লক করতে বাধ্য হব, বিকজ অফ আমি অনেক রিকোয়েস্ট করে বারবার বলছি যে আমি এখন লাইভে আছি, আমাকে প্লিজ এখন দয়া করে এখন আমাকে মেসেঞ্জারে কল করবেন না, ফিলিং ডিস্টার্ব, সরি। একই আমিনুর রানা লিখেছে, তোমার তো তুলনা হয় না, তুমি অনেক সুন্দর, তোমার সেই টানা চোখ পাগল করার মতো ঠিক যেন পদ্মফুল। থ্যাংক ইউ, নাইস কমেন্ট। আচ্ছা, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি এখনই বের হয়ে যাব লাইফ থেকে। আমার এসকে সানম, লাভ ইউ, ইউ লুকিং কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অলসো ইউ। মাই নেম ইজ শিলা। আচ্ছা, ও তাহলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন। মাসুদ জাসা লিখেছে, আসুন সবাই পুরাতন দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করি এবং নতুন করে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। অফকোর্স আমরা অবশ্য পুরনো দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুনকে বরণ করে নিব, নতুন নতুনভাবে নিজেদের জীবনকে সাজানোর ট্রাই করব। তার সাথে আমরা সবাই চাই নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে, আর দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, মানুষ চাইলে কি না পারে, মানুষ অবশ্যই সব কিছু পরিবর্তন করতে পারে, আর আমিও তার ব্যতিক্রম কোনো কিছুতে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নাইস কমেন্ট। আরবিন চৌধুরী, আজকে শাড়ি পরলে ভালো হতো। হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে অবশ্যই শাড়ি পরবো, কিন্তু এখন না, আর রাত 12টার পর। আদি রহমান লিখেছে, ও মা শিলাপু যে কত সুন্দর গো তুমি, ও সো সুইট, আদি রহমান ভাইয়া। রিয়া রায়হান, কল মি শিলা, সরি আমি তো ভাই এখন লাইভে আছি, আমি কিভাবে কল করবো আপনাকে। অ্যাঞ্জেল তনিমা, আপনি আজকে দিনটাতে কি করতে চান, কোয়েশ্চেনটা আমি করলাম, অ্যান্সার মি, পরে আমাদের কথা জানাবো, ওকে। তুমি তোমার কপালে মায়ের আছে বুঝছো, এমডি জুয়েল রানা, আরবি মাসের প্রথম মাসের নাম কি? আমি এক্সটার্নলি সরি দাসাই, আমি আরবি মাসের প্রথম মাসের নামটা আমি জানি না, আমি আরবি নিয়ে এত বেশি ঘাটাঘাটি করি নাই। সুলতান মাহমুদ খান, তোমার বিয়া কবে? ও মা সরি, বিয়ে নিয়ে এখনো চিন্তা ভাবনা করছি না। মোহাম্মদ রুবেল, তুমি এত পচা কেন? ও হো, আপনার কমেন্টসটা পড়লাম তো ভাই, আমার চোখের সামনে যে আসছে আমি তারটাই পড়ছি, এসকে সানাম আমার কমেন্টস চোখে পড়ে না। আচ্ছা, তোমারটা তো সবসময় চোখে পড়ে, এত কিউট একটা মেয়ের কমেন্টস চোখে পড়বে না। হ্যালো গাইস, আমি এখন বিদায় নিতে চাচ্ছি, বিকজ অফ আমার একটা সীমিত সময় ছিল, আমি সেই সীমিত সময় আমি আমার সমস্ত ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে চেয়েছি, আর আমি অলরেডি আড্ডায় জয়েন হয়েছি, আর আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, আর
আমার জন্য 2018টা অনেক ভালো কাটে, আর 2017টা আমি যা পেয়েছি যা হারিয়েছি দুঃখ কষ্টকে সবকিছু মেনে নিয়ে এখন সামনের দিকে পথ চলতে চাই। আর আশা করি আপনারা আমার এই দুঃখ